কোথাও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালালো ট্রাফিক পুলিশ, কোথাও আবার ফুটপাত দখলমুক্ত করতে চলল অভিযান। শনিবার দুপুরে পার্ক সার্কাসে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় কলকাতা পুরসভার আধিকারিকরা। আনা হয় বুলডোজার, এরপরে ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। উচ্ছেদ অভিযানে বাধা দেয়া হয়, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দোকানদাররা। আমাদের এসে কিছু বলতো কি, হ্যাঁ আমরা তোমাদের এতদিন টাইম দিচ্ছি বা এত ঘন্টা টাইম দিচ্ছি, তোমরা ওটা করে দাও। ও তো কিছু বলিনি, হঠাৎ বুলডোজার নিয়ে এসে চালিয়ে দিচ্ছে আমাদের উপরে। দিদি আপনি একটু দেখুন, দিদি আমরা সব আপনার দিকে দাঁড় করিয়ে ভোট দিচ্ছি, সব কিছু করতেছি। বুলডোজার না চললেও বেআইনি দখলদারদের সতর্ক করে পুলিশ। দোকানের পরিসর আরো ছোট করতে বলা হয়, খুলে ফেলা হয় টিন প্লাস্টিকের ছাউনি, তার বদলে ছাতা ব্যবহার করতে বলা হয়। ন্যাশনাল মেডিকেল কলেজ চত্বরে দেখা গেল ফুটপাত দখল করে রাখা রয়েছে বালি সিমেন্ট, অর্থাৎ এখানে এসব রেখেই চলছে রমরমিয়ে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এখানেই ফুটপাত সংলগ্ন তৃণমূলের 59 নম্বর ব্লকের অফিস, যদিও তা ভাঙা পড়েনি। অন্যদিকে পোস্তায় বেআইনি পার্কিং রুখতে অভিযান চালায় হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের আধিকারিকরা। কোথাও অবৈধভাবে পার্কিং করায় গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া হয়, কোথাও তুলে নিয়ে যাওয়া হয় মোটর বাইক। সমস্ত গাড়ির ড্রাইভার এবং মালিকদের জানানো যাচ্ছে যে কেএমসি পার্কিং জোন ছাড়া কেউ নিজের গাড়ি পার্কিং করবেন না। আমরা সরাসরি একটু পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলে নেব যে কি কি পদক্ষেপ আপনারা নিচ্ছেন। দেখুন, কেএমসি অথরাইজড যে পার্কিং জোনগুলো আছে সেটা বাদ দিয়ে যেখানেই আমরা গাড়ি পাচ্ছি আইদার আমরা ক্রেনে করে টেনে নিয়ে যাচ্ছি, তাহলে ক্ল্যাম্প লাগিয়ে দিচ্ছি এবং ড্রাইভারের লাইসেন্স নিয়ে কেস করছি, এবং মানুষও খুশি যে নো পার্কিং এর জায়গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। অন্যদিকে এদিন নিউ মার্কেট চত্বরেও চলে অভিযান। আমার মা আমার বাবা আন্দোলনের সময় দিদির সময় অনেক সময় ছিলেন। যেটা আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশটা দিয়েছে, যে বার্তাটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছে কি, এখানে আমি হকার উচ্ছেদ করছি না, আমি কোনো হকার ভাইদের পেটে লাত মারবো না। এখন পুলিশ আমাদেরকে এসে বলে যাচ্ছে কি, এখন তোমরা এখানে লাগাও না, তোমরা এক লাইনে লাগাও। বিজেপির মনে হচ্ছে যে কুচবিহারের ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য, ক্যামেরাটা টার্ন করে দেওয়ার জন্য এটা একটা স্টান্ট বাজি হয়েছে। আপনাকে ফুটপাথ পরিষ্কার রাখতে হবে 100%, আমরা তার সাথে সহমত, কিন্তু এদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। উপযুক্ত নোটিশ দিয়ে উঠলো বাই কটক যায়, আমাদের মহারানীর হীরক রানীর মনে হয়েছে ফুটপাথ পরিষ্কার করতে হবে, দিল্লির মতো করে দিতে হবে বা বেঙ্গালুরুর মতো করে দিতে হবে, সঙ্গে সঙ্গে আপনি বুলডোজার নিয়ে চলে গেলেন। আমি তো বুঝতে পারছি না উনি স্বপ্নে যোগীজিকে দেখেছিলেন কিনা, যে আমিও বুলডোজার মা হব। কোথাও আমি দখলমুক্ত অভিযান এসব কিছু নেই। এদের ডিসিপ্লিন বেতে বসানোর জন্যে আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি 2 বছর ধরে, এবার একটুখানি এনফোর্সমেন্ট করা হয়েছে। কোথাও একটা হকারকেও তুলে বাইরে ফেলে দেওয়া হয়নি, শুধু তোমরা 1/3 বসো। বৃহস্পতিবার এই হকার সমস্যা নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য, প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।